তিন সিটিতেই বইছে নির্বাচনী হাওয়া মনোনয়নপত্র জমা পড়েছে এবার অপেক্ষা যাচাই বাছাই সুষ্ঠু নির্বাচন আর সবশেষে কাঙ্ক্ষিত নগর পিতা রাজশাহীতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএচএম খায়রুজ্জামান লিটনকে চৌদ্দ দল ও বিএনপির মোসাতেক হোসেন বুলবুলকে বিশ দলীয় জোটের সমর্থন দেওয়া হয়েছে প্রার্থী নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলে নেই কোনো মত পার্থক্য লিটনকে এখানে নৌকা প্রতীক দিয়ে মেয়র ইলেকশন করার জন্য মনোনয়ন দিয়েছে সেক্ষেত্রে চোদ্দ দলও তারা তাকে এককভাবে ক্যান্ডিডেট হিসাবে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত ক্লিয়ার হয়েছে আমরা মনে করি যে রাজশাহীতেও আমরা বিশ দলের প্রার্থী হিসাবে সেই কাজ করব এদিকে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে বরিশাল নগরবাসী নৌকা প্রতীকেই বেছে নেবেন বলে প্রত্যাশা করছেন মেয়র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ আর ভোটের সুষ্ঠু দাবি জানিয়ে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার বলেন নির্বাচিত হলে বরিশালকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উৎসমর পরিবেশে ইনশাআল্লাহ হবে মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত বরিশালে একটি সুন্দর নগরী করা যায় সেজন্য আমি যথাযথভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব তবে চ্যালেঞ্জের মুখে পড়েছে সিলেট সিটির বিশ দলীয় জোট বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দলের মনোনয়ন পেলেও বিএনপি ও জামায়াতের আরও দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিযোগিতা আছে অপেক্ষা করেন দলের নেতৃবৃন্দরা সবাই আমরা একসঙ্গে আছি কোনো অসুবিধা আমার সাথে আরও অনেকে আপত্তি করেছেন আমিও বলেছি এটা সঠিক হয় নাই কারণ নতুন নেতাকর্মীর প্রত্যাশার প্রতিফলন সে ঘটাবে অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোট একক প্রার্থী দেয় জয়ের প্রত্যাশা করছেন বদরুদ্দিন আহমদ কামরান সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচনী কর্মকাণ্ডে তারা নগরবাসীর দাবিদাওয়া পূরণ করতে প্রস্তুত সব প্রার্থী ত্রিশ জুলাই সুষ্ঠু ভোট গ্রহণের মাধ্যমেই সেই দায়িত্ব নেবেন তিন নগর পিতা এমনটাই প্রত্যাশা করছেন ভোটাররা নীলা একুশে টেলিভিশন